সুপ্রভাত সবাইকে, সকলকে আমার চ্যানেল বি বি চন্দনাতে স্বাগত। আজকে 19 আগস্ট 2022, আর আজকের ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি। আজকে জন্মাষ্টমী, তোমাদের সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তবে আজকের দিনটা কিন্তু আমার কাছে আরও একটা কারণে ভীষণ স্পেশাল, আর কারণটা আমি তোমাদের সঙ্গে যতক্ষণে শেয়ার করে নেব মানে আমারই মনটা কীরম ছটফট ছটফট করছে। সেটা হচ্ছে, গত বছর আজকের দিন থেকেই আমার কিন্তু ব্লগিংয়ের জার্নি শুরু। তার মানে গত বছর ছিল 2021, আর মোস্ট প্রবাবলি যতদূর মনে পড়ছে 31 আগস্ট পড়েছিল জন্মাষ্টমী। তো গত বছর জন্মাষ্টমীর দিন থেকেই আমি ব্লগিং করা শুরু করি, আর জন্মাষ্টমীর পুজোটা যেহেতু আমার বাড়িতে হয় না, আমার মায়ের বাড়িতে হয়, সেই দিনে আমি মায়ের বাড়িতে গিয়ে শ্যুট করি, আর ওই দিনই আমার প্রথম ব্লগিং। এবং দেখবে 1 সেপ্টেম্বর 2021 আমার প্রথম ব্লগিংটা, মানে প্রথম ব্লগটা আমি ইউটিউবে আপলোড করি। তো যাই হোক, আজকে সে অর্থে 1 বছর হলো, আর বলতে বাধা নেই এই একটা বছরে তোমাদের প্রচুর প্রচুর ভালোবাসা আর সাপোর্ট পেয়েছি। আমার চ্যানেলের সমস্ত ভিউয়ার্স যারা বড় গুরুজন আমার, তাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম। যারা ছোট এবং আমার সমবয়সী, তাদেরকে আমার অসংখ্য ভালোবাসা, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্যে। আশা করছি আগামী দিনগুলোতেও তোমাদের এইরকমভাবেই সাপোর্ট আর ভালোবাসা পাবো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে আমি ভবিষ্যতে, কথা দিলাম, আরও অনেক ভালো ভালো এন্টারটেনিং ভিডিওস আপলোড করব। তো চলো, আর বেশি বড় করব না ভিডিওটা। মায়ের বাড়ি পুজো, অনেকটা দেরিও হয়ে গেছে, বুঝতেই পারছো সংসারী মানুষ। আমার সংসারে আমার হাজব্যান্ডের তো কাজের দিন, সে তো বাড়ি থাকবে না, সে বেরোলো খেয়ে দিয়ে, মেয়েদের উঠিয়ে স্নান টান করিয়ে যেতে একটু দেরি হয়ে গেল। তো চলো, বাকি কথা বা বাকি পুজোটা আমরা ওইখানে গিয়ে দেখব। সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো পৌঁছিয়ে গিয়েছি আমি আমার মায়ের বাড়িতে, সঙ্গে আমার মেয়েরাও এসেছে, আর আজকে জন্মাষ্টমীর পুজো বলে কথা, তাই দেখো আমি সাদা শাড়ি লাল পাড় পরতে, মানে পরেছি আর কি, পরতে ভালো লাগে আর কি পুজোর দিনে। যাই হোক, শাড়ি পরতে ভালোবাসি, আর স্পেশালি পুজোর দিনগুলোতে আমি পছন্দ করি শাড়ি পরতে, ভালোবাসি। তো জানিও আমার ড্রেসটা কেমন হয়েছে। তো যাই হোক, এরপর তো আমরা দেখবো, পুজোটা দেখবো, কারণ আমরা না এলে তো মা পুজো স্টার্ট করেন না। তো এরপর গোপালের চান হবে, তারপর গোপালের নতুন ড্রেস আনা হয়েছে, সেগুলো গোপালকে পরানো হবে, আর তারপর মার তো বয়স হয়েছে, মা যেরম পারেন আর কি গোপালের জন্য জোগাড় করেছেন। আর আমরা এটা মনে করি যে ওই মন ভক্তি দিয়ে পুজোটাই কিন্তু আমরা বেশি বিশ্বাস করি, মানে যে কোনো বড়ো পুজোর সময়, ধরো সরস্বতী পুজো বা লক্ষ্মী পুজো বা জন্মাষ্টমী পুজো, আমার শ্বশুরবাড়িতে বলো, আমার বাপের বাড়িতে বলো, ওই মানে আগে থেকে পুরোহিতদের বলতে হয়, তারপর তাদের প্রচুর তারা থাকে, ব্যস্ততা থাকে, সময় দিতে পারেন না, তার থেকে মনে হয় যে নিজেরা মন ভক্তি করে ভালো করে ঠাকুরের সামনে বসে নিজের শান্তি মন নিয়ে পুজো দেবো, সেই পুজোর আবেদন আমার কাছে অন্য রকমের লাগে, মানে শান্তি হয় সেরকমভাবে পুজো করি। তো আজকেও তাই, কোনো ঠাকুরমশাই না, নিজেরাই পুজো করব, নিজেরাই মন্ত্র পাঠ করব, কৃষ্ণের শতনাম আমি জপ করব। তো যাই হোক, সঙ্গে থাকো আর ভিডিওটা পুরো দেখতে থাকো। গোপাল স্নান করছে, এরপর গোপাল সাজবে গুজবে, তারপর গোপালের পুজো হবে। গোপালের যে সিংহাসনে গদি, বালিশ, গোপালের কালকে নতুন গদি কেনা হয়েছে, আসন, আসুন, আর নতুন জামা পরে বার গোপাল বসবে। মাথার মুকুটটা কোথায় গেল? গোপালের গলার হার। গোপু খুব সুন্দর করে সাজছে আজকে, গোপুকে সাজাতেই সময় লাগে। মুকুট, গোপালের প্রসাদটা এখানে দিই। তো গোপালকে মা খেতে দিয়েছেন মিষ্টি,
মিচড়ি মাখন মানে মাখন মিচড়ি তো গোপালের প্রিয় খাবার তালের বড়া ফল আর ক্যাডবেরি এই দিয়ে মা গোপালের সেবা করছে দিগন্ত কান্ত ভঙ্গি নাই সদা সদা সঙ্গী নাই দিনে দিনে নবম নবম নমামি নন্দ সম্ভবম উনা করং সুখা করং কৃপা করং কৃপা করং শিরদিশি সন্ধি কন্দনম নমামি গোপ নন্দনম নবীন গোপ নাগরং নবীন কে দিনং পটং নমামি মেঘ সুন্দরম বলি প্রভাল সরপরম সমস্ত গোপ নন্দনম হৃদম যৌঘমোদনম নমামি কুঞ্জ মদ্দবং প্রসন্নবান শোভনম নিকাম কামদায়কং দিগন্ত চারুষায়কং রসালু বেণু গায়কং নমামি কুঞ্জ নায়কং বিদ্যুৎগোপী কামনো শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রী রাধার প্রাণধন মুকুন্দ মুরারি হরিনাম বিনে রে গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না ভোজিনী রাধা কৃষ্ণ চরণার বিন্দে কৃষ্ণ ভোজিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু তো আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে খিচুড়ি আলু পটলের ডালনা আর হচ্ছে পাঁচ মিশালি এটা হচ্ছে মা লাবড়াটা খুব ভালো বানায় সেই লাবড়া আর এটা কিন্তু একদম পুজো স্পেশাল দারুণ স্বাদ হয় আর পুজোর দিনে অবশ্যই বুঝতে পারছো তো সব কিছুরই একটা আলাদা কিন্তু স্বাদ হয় সেটা ঠাকুরের মহিমা বলো আর যাই বলো না কেন তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও যে তোমাদের বাড়িতে কারা কারা জন্মাষ্টমীর পুজো করেছো আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি আমার আগামী দিনের ভিডিওগুলো দেখার জন্যে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও একবার সবাই আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছো বড়দের আমার আন্তরিক প্রণাম ছোটদের আর আমার সমবয়সীর অনেক অনেক ভালোবাসা তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আগামী দিনে আমি পাবো এটাই আশা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সকলের সঙ্গে আবার আমার দেখাবে নেক্সট ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং মাই ব্লগ অ্যান্ড হ্যাভ আ গুড ডে টু অল অফ ইউ